আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পরিচালক শ্যামল বোসের ছবি অসময়। খুব কঠিন ভয়ঙ্কর এক সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা প্রত্যেকে, আর তারই এক প্রতিচ্ছবি আমাদের রোজকার জীবন, বা বলা যেতে পারে বদলে যাওয়া এই জীবন, বদলে যাওয়া এই সময়, যে সময়ের কিছু সত্যিকারের ছবি পরিচালক তুলে ধরেছেন অসময়ে। আমি তো আশা করছি ভালো হবে, লোকের ভালো লাগবে। সৌমিত্রদা আছেন, সৌমিত্রদাকে বেস করে গল্প, আজকের সমাজকে সচেতনতার বিষয়কে হাইলাইটেড করে গল্প, তো আশা করছি ছবিটা লোকের ভালোই লাগবে। সৌমিত্র চ্যাটার্জি বা খরাজ মুখার্জি আসতে না পারলেও পরিচালক শ্যামল বোস সহ ছিলেন জিনিয়া, পুলকিতা এবং বাকি অভিনেতা অভিনেত্রীরা। বর্তমান ঘটনাগুলোকে কেন্দ্র করেই এই ছবি, তাই দর্শকেরা অনেকটাই মেলাতে পারবেন এমনটাই আশা করছেন প্রত্যেকে। প্রত্যেকটা ছবি তো আলাদা রকমের হয়, সেক্ষেত্রে অসময়ের স্টোরিটা আলাদা, আর আমরা সবসময় চেষ্টা করি এমন স্টোরি দিয়ে সিনেমা করতে যেটা জনগণ বুঝতে পারে যে সমসাময়িক সময়টা কীরকম চলছে। তো বাকি ছবিগুলো আমার মনে হয় না সেরকম কোনো রকম সমসাময়িক কোনো সমস্যার উপর তৈরি, তো আমার মনে হয় এই ছবিটা লোকে ভালোভাবে নেবে। দর্শককে বলবো আজকে মুক্তি হলো আমাদের ছবিটা, অবশ্যই দেখুন যেন অনেক দিন চলে, সকলে দেখে, কারণ মানুষের এই মুহূর্তে এ ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন। আমি জানি না তুমি জানো কি, এই প্রথম কাউকে ভালোবেসেছি, কোথায় হারিয়ে যাই আমি জানি না তুমি জানো কি। এক্সপেকটেশন তো হাই আমার, কারণ এইটা এমন একটা গল্প যেটা আজকের দিনের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। এই সোশ্যাল মিডিয়া নিয়ে যত রকম ঘটনা দুর্ঘটনা ঘটছে, মানে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য, কিন্তু আবার কতটা যে পিছিয়েও পড়ছি কিছু কিছু সময় অপব্যবহারের জন্য, সেটা এই অসময়ের ছবিটাতে আমরা তুলে ধরতে পেরেছি। তো ইয়াং জেনারেশনের গল্প, যাতে আজকের দিনের সমস্যা অনেকগুলো মানুষের কাছে তুলে ধরা যায়। তো আমি আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো যে মানুষ দেখবেন। আমি পাগল নই, নই আমি পাগল, পাগল নই, চলো। অচেতনে এ চিত্ত